হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরপি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। যেহেতু সামনেই জামাই ষষ্ঠী, তো জামাই ষষ্ঠী তো মায়ের জন্য কিছু কিনতেই হবে, এটা নিয়ম। তো এখন যাচ্ছি আমরা কেনাকাটা করতে, আমি একাই রেডি হয়েছি দেখো, কিন্তু আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে কাজ থেকে এসে রাস্তায়। তো আমি এখন যাচ্ছি ওর সাথে, দেখতে থাকো কি করি বাজারে, কি কিনি। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করি খুব ভালো লাগবে, চলো কন্টিনিউ করো। তো এখন বাবা আর আমি বেরিয়ে গিয়েছি, রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি দুজনে, আর সামনেই ওর বাবা দাঁড়িয়ে আছে। তো ওই যে আমার হাজবেন্ড আসছে বাইকে করে, এখন বাইকে করেই চলে যাব। তো বাবাকে তো সাথে করে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, কিন্তু মাঝখানে রাস্তায় আমার শাশুড়ি মার সঙ্গে দেখা হয়ে যাবে, উনি ডিউটি থেকে ফিরবেন। তো বাবা ওনার সাথেই বাড়ি চলে এসেছিল, আমাদের সাথে আর যায়নি। তো এখন আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি দুজনে বাইকে করে, খুব ভালো লাগছিল বাইকে, একটা মিষ্টি হাওয়া দিচ্ছিল, বাইকে করে যেতে খুব বেশ মজাই লাগছিল। তো চলো তোমরাও আমাদের সঙ্গে চলো সোনারপুর বাজারে, কী কী কিনি দেখতে থাকবে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটা। তো চলো দেখো, প্রথমেই চলে এসেছি দেখো এই দোকানে। বাবা মা মানে কি মা জামাই ষষ্ঠীতে আমার হাজবেন্ডকে যা দেয় সেটা মানে টাকাটাই দিয়ে দেয়। আগে প্রথম প্রথম কয়েক বছর জামা প্যান্ট কিনে দিয়েছে, এখন আর কিনে দেয় না জিনিস, মানে টাকা দিয়ে দেয় আর বলে যে তোমাদের পছন্দ মতো কিনে নিও। তো আমার হাজবেন্ড একটা জামা প্যান্ট তো অনেক রয়েছে, তো একটা ট্রিমার কিনবে বলে সেটাই দেখতে এসেছে, কিন্তু খুব একটা সেটা পছন্দ হলো না ওই দোকানে। তারপরে চলে এলাম আমাদের সোনারপুরের খুব বড় একটা দোকান আলাপ, তো সেখানেই দেখছি যে এখানে দেখা যাক ট্রিমার পছন্দ হয় কি, তাহলে এখান থেকেই নিয়ে নেব। তো অনেক কিছু দেখো দোকানটার মধ্যে সাজানো, বেশ ভালো লাগছিল দেখতে। তারপরে অ্যাট লাস্ট একটা ট্রিমার পছন্দ হলো, তো ওটা নিয়েও নিল, এই যে এটা কিনেছে। তো এখন এটা বিল করে দেওয়া হচ্ছে, এটা ধরো মাই দিল জামা ষষ্ঠীতে ওকে। তারপরে চলে এলাম একটা প্যান্টের দোকানে, এখান থেকে আমার বাবার জন্য, জামাই ষষ্ঠী মানে কি শুধু মাকে দেবো সেটা তো হয় না, তো এই কারণে এই দোকান থেকে বাবার জন্য একটা প্যান্ট নেবো বলে দাঁড়িয়ে রয়েছে আমরা। আজকে মোটামুটি সব দোকানেই ভিড় রয়েছে, তো এখন এখান থেকে বাবার জন্য একটা প্যান্ট নিয়ে নিলাম। তো চলো, বাবার জন্য প্যান্ট কেনা হয়ে গিয়েছে। তারপরে আমার হাজবেন্ডের একটা প্যান্ট নিয়ে এসেছিলাম কদিন আগে, সেটাও ছোটো বার হয়েছিল, তো সেটাও চেঞ্জ করা হলো। তো এবার ডাইরেক্ট চলে যাচ্ছি আমরা মায়ের জন্য শাড়ি কিনবো বলে। তো এখানে আমাদের সোনারপুরেই অনামিকা যে শাড়ির দোকানটা রয়েছে, তো সেখানেই চলে এসেছি মায়ের জন্য শাড়ি নেবো বলে। তো ন্যাচারালি শাড়ির দোকানে যেরকম হয় অনেক রকম অনেক কিছুই শাড়ি থাকে, তো দেখো অনেক রকম শাড়ি এখানে রয়েছে। তো নানা রকম দেখতে 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 মেয়েদের চোখ তো জানোই, এটা দেখলে ওটা ভালো লাগে, এরকম হতেই থাকছিল। তারপর অ্যাট লাস্ট আমার হাজবেন্ড একটা শাড়ি পছন্দ করলো মায়ের জন্য, সেটাই নিয়ে এলাম। কিন্তু তোমাদেরকে এখন দেখাবো না কী শাড়ি মায়ের জন্য নিলাম, কারণ মা ব্লগটা দেখে তো মা দেখতে পেয়ে যাবে, এই জন্য তোমাদেরকেও আজকে আমি দেখালাম না। মাকে যখন জামাই ষষ্ঠীতে দেবো তো অবভিয়াসলি জামাই ষষ্ঠীর একটা ব্লগ আসবে, তখন দেখে নিও। তারপর চলে এলাম আমরা কালকের জন্য মিষ্টি নিতে, জামাই ষষ্ঠীর জন্য মিষ্টি নিতে চলে এলাম। তো চলো, মিষ্টিও নেওয়া হয়ে গিয়েছে, এখন বাড়ির পথে চললাম। তো এখন বাড়ি চলে এসেছি, আর দেখো এসেই বাবার ট্রিমারটা থেকে কান্না শুরু করে দিয়েছে, চুলকে কেটে দিতেই হবে। তো যতক্ষণ না ওর বাবা ও ট্রিমারটা দিয়ে চুল কেটে দিল, ও চুপচাপ হলো না, কেঁদেই যাচ্ছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর সবাই প্লিজ একটু পাশে থেকো। টাটা।